আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানউদ্দিন, আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আমি আজকে যে রোগীটার সাথে কথা বলবো, তিনি এসেছিলেন টাঙ্গাইল মির্জাপুর থেকে আমার ঢাকা চেম্বারে। তিনি এসেছিলেন গত এক মাস আগে, ওনার কোমরে ব্যথা ছিল এবং হচ্ছে ওনার স্কিনে সমস্যা ছিল। আল্লাহর রহমতে উনি এখন টোটালি কোনো ব্যথার ওষুধ ছাড়া উনি কোমর ব্যথা টোটালি ভালো আছেন এবং হচ্ছে ওনার স্কিনের সমস্যাটাও ভালো আছে। ওনার মুখেই শুনবো উনি এখন কেমন আছে। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি টাঙ্গাইল মির্জাপুর থেকে। কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল হাতে অ্যালার্জির সমস্যা এবং আমার কোমরে ব্যথা। তো যাই হোক, আমি ডাক্তার ভাইয়ের কাছে আসার পরে তার পরামর্শ ক্রমে অনেক ব্যথা ট্যাবলেট খাইছি, কিন্তু বর্তমানে ব্যথা ট্যাবলেট ছাড়া শুধু ব্যায়ামের উপর ভিত্তি করে আমার কোমর ব্যথা সম্পূর্ণ ভালো। এখন কোনো ব্যথার ওষুধ খাওয়া লাগে না? এখন কোনো আপাতত কোনো ব্যথার ওষুধ খাইতেছি না, বাট আগের মতো তেমন কোনো ব্যথা আমার নেই। আর চর্মরোগের সমস্যাটা কি অবস্থা? যে চর্মরোগটা ছিল উনির একটি পরামর্শে ওষুধ ছাড়া আমার এই চর্ম ভালো হয়েছে, শুধু ফ্যামিলিগতভাবে পয় পরিষ্কার এবং পরিপাটির কারণে। উনি আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন, যেমন আমার বিছানাপত্র, আমার অল পরিবারের সমস্ত কাপড় চোপড় একদিন ধুতে হবে, আর একটা ক্রিম উনি আমাকে লিখে দিয়েছিলেন যা ব্যবহার করে 16 ঘন্টা পর অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।